আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য, বিশেষ করে যাদের আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আপনারা যদি আল রাজি ব্যাংকের অ্যাপসের পাসওয়ার্ড ভুলে যান, কিভাবে পাসওয়ার্ডটি নতুন করে সেভ করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো আল রাজি ব্যাংকের ইউজাররা অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা এখনো পর্যন্ত আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেননি, অবশ্যই আই বাটনে ভিডিওগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে চলে আসলাম আল রাজি ব্যাংকের অ্যাপস এর। তো ইউজার আইডি তো আপনারা সাধারণত আমাদের ইকামা নাম্বারেই হয়ে থাকে, অথবা আপনার ইউজার ভুলে গেলেও সমস্যা নাই, ইকামা নাম্বার দিয়েও লগ ইন করতে পারবেন। কিন্তু আমরা অনেক সময় পাসওয়ার্ডটা ভুলে যাই, তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে ফরগেট পাসওয়ার্ড, এই যে দেখতে পাচ্ছেন, তো ফরগেট পাসওয়ার্ড এর উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দুইটা মাধ্যম আছে এই রিসেট করার, একটা হচ্ছে ইকামা নাম্বার দিয়ে, আর একটা আছে ইউজ কার্ড মেথড। আপনার কার্ড থাকতে হবে, কার্ডের পাসওয়ার্ড জানা থাকতে হবে, এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে। অনেকে আছে অ্যাকাউন্ট নাম্বারও ভুলে যায় আমাদের দেশের মানুষ, তো এই জন্য সবসময় এগুলো সংগ্রহ করে রাখতে হবে। আপনার অ্যাকাউন্টের সাথে যে ভিসা মাদা কার্ডটি আছে সেটার তথ্য দিয়ে এখানে ইয়ে করতে পারবেন। তো সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনারা প্রথমে ইকামা নাম্বার দিবেন, ইকামা নাম্বারটি আপনার ইকামা নাম্বার আপনি উঠিয়ে নেবেন। আমরা সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রেখেছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার আল রাজি ব্যাংকের যে মোবাইল নাম্বারটি আছে সেখানে ওয়ান টাইম পাসওয়ার্ড যাওয়ার পর পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনার কার্ড একটা থাকবে, আমাদের দুইটা কার্ড থাকার কারণে আপনি যে কোনো, যদি আপনারও একাধিক কার্ড থাকে যে কোনো একটার উপরে ক্লিক করবেন, তবে কার্ডের পাসওয়ার্ড ভোলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ফরগেট করা যাবে না। তো আপনি কার্ডের পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন। আপনার কার্ডের পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে নেক্সট আর একটি পেজে নিয়ে আসবে। এই পেজটি অনেক গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে আপনাকে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। অনেকে আছেন পাসওয়ার্ড দিতে জানেন না, আপনি ক্যাপিটাল লেটার মানে বড় হাতের ABCD, ছোট হাতের ABCD, এরপরে সংখ্যা সহকারে ম্যাক্সিমাম 8টা সংখ্যা হইতে হবে। এখন আপনি চাইলে দুইটা ইংরেজি, বাকিগুলো সংখ্যা, অথবা লাস্টে একটা সংখ্যাও দিতে পারেন, বাকিগুলো ইংলিশ দিতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে একটু আগে দেখিয়ে দিয়েছি। প্রথম ঘরে ঠিক যেভাবে পাসওয়ার্ডটি দিবেন, সেকেন্ড ঘরেও সেম পাসওয়ার্ডটি দিতে হবে। দেওয়ার পর নিচে কনফার্ম অপশন আসবে, কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সঠিক পাসওয়ার্ড হলে কিন্তু সবগুলোর উপরে টিক চিহ্ন থাকবে। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন IVR কল আসবে, আপনার কাছে একটি আল রাজি ব্যাংক থেকে কল আসবে, কলটি আপনাকে রিসিভ করতে হবে। কল রিসিভ করার পর নির্দেশনা অনুযায়ী আপনাকে এক ক্লিক করতে হবে। যেমন আমাদের, আমরা কলটি রিসিভ করলাম, এখন এক ক্লিক করার পর তারা হ্যাজ বিন সাকসেসফুল বলবে, তারপর অটোমেটিকভাবে কলটি কেটে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মেসেজে চলে এসেছে যে আপনার সাকসেসফুলভাবে পাসওয়ার্ড রিসেট হয়েছে। এবার আমরা ড্যাশবোর্ডে আসার পর উপরে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইনে আমরা ক্লিক করব। এরপর লগ ইনে ক্লিক করার পর আপনার ইকামা নাম্বার প্রথমে দিবেন, দ্বিতীয় করে এবার আপনি একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সে পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পর রিমেম্বার আপনি চাইলে এটার উপর ক্লিক করে দিতে পারেন, তাহলে বারবার ইকামা নাম্বার লেখা লাগবে না, শুধু পাসওয়ার্ড দিলে হবে। এরপর লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার নাম্বারে ওটিপি যাবে, এগুলো সবাই জানেন। ওটিপি দেওয়ার পর আপনি কিন্তু ইজিলি হোম পেজে চলে আসছেন। তো এই ছিল একেবারে সহজ এটা মাধ্যম, তাই নতুন নিয়মে এটা আমরা আবারও নতুন করে ভিডিও আপলোড করলাম। অনেকেই বুঝেন না আগের অ্যাপস এর অনেক কিছুই পরিবর্তন হয়েছে, এজন্য আমরা নতুন করে এই ভিডিওটি আজকে দিলাম। আশা করি আপনারা যারা আল রাজি ব্যাংকের ইউজার আছেন উপকৃত হতে পারবেন। আর দর্শক, আপনাদের জন্য আরেকটি অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমাদের ফেসবুক পেজটিও আপনারা ফলো করে দিবেন, সেখানেও আমরা নিয়মিত ভিডিও আপলোড করি। আর দর্শক, আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে আপনারা যদি বাংলাদেশি সিম কার্ড, বিশেষ করে ব্যাংকিং কাজের জন্য, ব্যাংকিং ওটিপির জন্য বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য সিম কার্ড রোমিং করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং করা আছে, বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারছেন না, তো অবশ্যই সার্ভার নেওয়ার জন্য কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে। আপনারা সবাই জানেন আমি সৌদি আরবে আছি, তো বাস এটা শুধু সৌদি আরবে না, অন্যান্য কান্ট্রিতে যারা আছেন তারাও
এই সার্ভারটি নিয়ে যদি আপনার সিম কার্ড রোমিং থাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর এজন্যই আমরা বলি রোমিং করার জন্য।